এই কাজ আজকে শেষ করতে হবে আমাকে। আমাকে কি পাইছে এটা? হ্যাঁ দিলাম। এই যে গাইস, আরে গ্র্যান্ডপা। তো গাইস সবাইকে ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে, এবং আজকের এই ভিডিওতে আমরা খেলব হচ্ছে গ্র্যানি। ইয়েস গাইস, গ্র্যানি খেলবো, কিন্তু গ্র্যানি চ্যাপ্টার 2 খেলবো। তো গ্র্যানি চ্যাপ্টার 2 এ গ্র্যানির সাথে গ্র্যান্ডপা আসে। গ্র্যান্ডপা গ্র্যানিকে এতদিন ডিভোর্স ছিল, কিন্তু আবার আমাকে মারার জন্য গ্র্যানি আবার গ্র্যান্ডপাকে বিয়ে করছে। তো ওরা দুইজন মিলে এখন আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে, এখন ওদের ঘর থেকে আমাকে পালাতে হবে, স্কেপ করতে হবে। তো আমিও খেলবো নর্মালের মধ্যে, এবং লেটস স্টার্ট দ্য গেম প্লে। গ্র্যানি ঘর থেকে স্কেপ করা যাক। ওকে, তো গাইস ডে 1 আমাদের খেলা শুরু হতে চলেছে। গ্র্যানি ঘর থেকে স্কেপ করতে হবে আমাকেও। গ্র্যানি আর গ্র্যান্ডপা আবারও সেই মারপিট করে আমাকে সেই বিছানার মধ্যে আটকে রাখছে, এবং আমাকে ওর ঘর থেকে এখন বেরোতে হবে। তো দেখো এখানে গাইস একটা জিনিস আছে, দেখো এটা দিয়ে হচ্ছে গ্র্যানি আমাকে মারে। তো আমি এখানে একটা সাউন্ড করে দিই, এটা করলে গ্র্যানি গ্র্যান্ডপা দুজনেই আসবে, কারণ এটা অনেক বড় সাউন্ড হয়। তো গ্র্যান্ডপা মূল একটু কানে কম শুনে, কিন্তু এখানে এটা অনেক বড় সাউন্ড। তো গ্র্যান্ডপা আর গ্র্যানি দুজনেই আসবে। এই যে গাইস, গ্র্যান্ডপা অলরেডি এসে গেছে, দেখো এখন গ্র্যানির পালা। গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে উপরে, উপরে গিয়ে দেখি এখানে কি পাই। ওখানে একটা ট্যাপ পাইছি, ট্যাপ আমার লাগবে না এখন। তো আমি উপর দিয়ে যাই দুই তলার মধ্যে। ওখানে এখানে কি আছে দেখি, এখানে একটা রেঞ্চ আছে, নাইস। এখানে দেখি ওখানে এখানে একটা হেলিকপ্টার ম্যানুয়াল আছে, কিন্তু এটা আমার লাগবে না এখন, কারণ আমি হেলিকপ্টার স্কেপ করব না। ওখানে গাইস দেখো এই রুমটা এখন খুলে গেছে। গ্র্যান্ড ওখানে কি করতেছে কি জানি। এখানে দেখি কি পাই, ওখানে এখানে ডোর হ্যান্ডেল পেয়ে গেছি। কিরে ভাই, গ্র্যানি আমাকে দেখে বলছে আবার, কখন দেখলো গ্র্যানি আমাকে? ডে 2 ওকে তো এখানে দেখো একটা গোপন রাস্তা, ওকে তো গোপন রাস্তার মধ্যে আমি ক্রোবার পেয়ে গেছি। ওয়াও, ক্রোবারটা দিয়ে অনেক কাজ, ক্রোবারটা আমি পেয়ে গেছি গো, অনেক ভালো কথা। ওকে তো গাইস আমি ড্রয়ারে দেখি কি পাই, এখানে প্যাটলক কিও পেয়ে গেছি গা। ও ভাই এখানে কি পাই দেখি, এখানে কাটিং প্লেয়ার্স পেয়ে গেছি। তো আমার তো এখন লাগবে হচ্ছে সিকিউরিটি কিটা, সিকিউরিটি কির জন্য আমাকে একটু গ্র্যান্ডটাকে মারতে হবে। ওকে তো এখানে স্টান গান পেয়ে গেছি গা আমি, এখন শুধু গ্র্যান্ডপাকে একটু মারতে হবে। এই যে গ্র্যানি আসছে, গ্র্যানিকে এখন মারবো আমি, মেরে দিলাম গ্র্যানিকে। এখন গ্র্যান্ডপার থেকে এই যে আসি গেছে গ্র্যান্ডপা, এই যে গ্র্যান্ডপার থেকে সিকিউরিটি কিটা নিতে হবে আমাকে। সিকিউরিটি কিটা নিয়ে ফেললাম, দরজাটা খুলে দিলাম, ফেলে দিলাম এটা এখানে। ডোর হ্যান্ডেল তো পেয়ে গেছি, তো সব কাজ তাড়াতাড়ি করে দিই। তো আগে আমার থেকে এখানে কাটিং প্লেয়ার্সটা নিই তাড়াতাড়ি, আগে কাটিং প্লেয়ার্সের কাজ এখানে। এই যে গাইস দেখো এখানে একটা গোপনীয় আছে, এটার ভিতর একটা জিনিস আছে, তার তারটাকে দিলে হয়ে যাবে। তো ডোর হ্যান্ডেলটা নিয়ে যা, আমি ডোর হ্যান্ডেলটা এখানে ফেলে দিয়েছিলাম, ডোর স্কেপ করবো যে ডোর হ্যান্ডেলটাও লাগবে আমার। এই যে গাইস দেখো এটা হচ্ছে সেই ডোরটা, এখানে আগে একটি ইলেকট্রিক ছিল, আমি তারটা কাটে দেওয়ার কারণে এখানে গ্যাসে গায়ে ইলেকট্রিকের শর্টটা এখানে ডোর হ্যান্ডেলটা লাগাই দিব। এখন তাদের কোভারটা নিয়ে আমি রোভারটা নিয়ে তাদের চলে যাচ্ছে মেন ডোরের এখানে। এবং দেখো এখানে কতগুলো প্ল্যাঙ্কস আছে, প্ল্যাঙ্কসগুলোও কেটে দিই। আমাকে দরজাটা খুলতে হবে, তার জন্য আমি একটু নিচে গিয়ে দেখি। এখানে একটা হ্যান্ড হুইল লাগবে, একটা হুইলের মতো, যেটা আমাকে এখানে লাগাইতে হবে। এখানে দেখি ভাই স্পার্ক প্লাগ, ওকে তো লাগবে না আমার। এখান থেকে আমি র্যান্সটা নিই, র্যান্সটা নিয়ে সোজা চলে যাচ্ছে সেই নিচের জায়গাটাতে। আমি দেখাই দাঁড়াও, এদিকে সেখানে, এখানে দেখো এখানে কতগুলো মাকড়সা আছে একটা। তো মাকড়সাটা এখানে আমি একটা রেঞ্চ দিয়ে আগে ঠিক করে দিই, এটা এখন পানি সব চলে যাবে। ওকে তো এখন মাকড়সাটা আমাকে মিটটা দিতে হবে, মিটটা দিয়ে আমাকে দেখতে হবে যে আমি ওখানে কি পাই। কিন্তু এখানে গ্র্যান্ডপা এসে গেছে, ভাবছিলামও যে গ্র্যান্ডপা তার উঠে গেছিলো, কিন্তু সমস্যা নাই, এখন আমার ডে 3 এসে গেছে। আমার এখন ডে 3 হয়ে গেছে, গ্র্যান্ডপা উঠতেছে। ও ভাই মারিস না, ও ভাই গ্র্যান্ডি আর গ্র্যান্ডপা আমার পিছনে আছে, কি করব আমি এখন, এখান দিয়ে তাদের লুকে যাই। ও ভাই রে ভাই কি বাচ্চাটা না বাঁচছি। ওই যে গাইস দেখো ওখানে গ্র্যান্ডপা সিকিউরিটি রুমে যাচ্ছে মনে হয়। ইয়েস গাইস সিকিউরিটি রুমে যাচ্ছে, এখন আমার থেকে এখানে স্টান গানটা নিতে হবে এবং গ্র্যান্ডটাকে মারতে হবে। সরি গ্র্যান্ডপা মেরে দিলাম। কিরে পিছন থেকে আমাকে গ্র্যানিও মেরে দিছে, কিরে ভাই গজব বেজ্জতি হ্যায়। এত সহজ একটা খেলা, শুধু একটা হ্যান্ড হুইল লাগবে, হ্যান্ড হুইলটা পেলে আমি শেষ, আমার খেলা শেষ, হ্যান্ড হুইলটাই পাচ্ছি না আমি। গাইস দেখো এখানে গ্র্যানি, আমি এখানে কোনো মতো লুকছি, এখানে আসিস না।
ও ভাই দেখতে আবার গ্র্যান্ডপা, অনেক বড় সমস্যায় পড়ছি গাইস। এই গাইস দেখো হ্যান্ডলটা পেয়ে গেছি, ওকে তো গাইস হ্যান্ডলটা পেয়ে গেছি গা। আমি এখানে ছিল তখন আমি এটা খেয়ালও করি নাই, হ্যান্ডলটা তো আমি পেয়ে গেছি গা। এখন আমার খেলা শেষ বলতে গেলে তো এখন আমাকে সাবধানের সাথে খেলতে হবে, একদম সাবধানের সাথে খেলবো। এ শুট, কিরে 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 ভাই, আই সি ইউ বলে ডে ফাইভ মনে হয় নাকি ডে ফোর, ওকে তো ডে ফাইভ দ্য লাস্ট ডে। এই ডেতে আমাকে যেভাবে হোক পার করতে হবে, এদেরকে আজকে শেষ করতে হবে আমাকে। আমাকে কি পাইছে এরা? হ্যাঁ দিলাম। গ্র্যানি আই, গ্র্যান্ড ভাই, গ্র্যান্ড ভাই তুই আই তাড়াতাড়ি আই, তাদের প্যাড লক কিটা নি। ওই যে গ্র্যান্ড ভাই ঠিক আছে, মেরে দি। কোথায় গ্র্যান্ড ভা? এই যে গ্র্যান্ড ভা, আমি তো ভাই পুরো ভয় পেয়ে গেছি। তাদের এটা নিতে হবে, তো আমি তাদের প্যাডলক কেটে এখানে কেটে দিলাম। এই ভাই তাদের দাপ না হয়ে গেছে, তাদের হ্যান্ডুলটা নিতে হবে আমাকে। এই দেখে গ্রেনে আসছে, দেখো গ্রেনে কেউ মেরে দিছি। এই যে গাইস, আরে গ্র্যান্ডপা কিরে ভাই দা লাস্ট দিল আমার। ও শিট, আমি আর একটু করে ওয়েট করলে হয়তো হয়তো পারি নাই গাইস, পরের পার্টে করতে হবে গাইস। পুরো আমি করে ফেলছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমার শুধু আরেকটা কাজ বাকি ছিল, সবকিছু পেয়ে গেছি শুধু আরেকটার জন্য। ওকে তো গাইস তোমরা যদি পার্টে 5টা লাইক করে দাও তাহলে আমি গ্যানির পর স্কিপ করবো খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করবো। তাই তাড়াতাড়ি 5টা লাইক দিয়ে দাও। তো আজকের মতো দেখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।